আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ভাই কাদের মির্জাকে দেখতে হাসপাতালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শ্রীলঙ্কার মানুষ পারলে আমরাও পারব বলেন খন্দকার মোশাররফ হোসেন। মসজিদে হই হুল্লো করায় চার শিশুকে মারধরের অভিযোগ। রাজউকের দুর্নীতির কারণে ঢাকার 70% ভবন ঝুঁকিপূর্ণ বলেন ডাক্তার জাফরুল চৌধুরী। পোল্ট্রি শিল্পে দশ ব্যবসা গোটাচ্ছেন খামারিরা। দেশকে মৃত্যুপুরী বানিয়েছে সরকার বললেন গণতন্ত্র মঞ্চ। সুলতানস ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ ফেসবুকে তোলপাড়। পুতিন কথা দিয়ে রাখেন না, তার প্রতি আস্থা নেই বললেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছোট ভাই আব্দুল কাদের মির্জাকে দেখতে হাসপাতালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বিকেল 4:40 দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের প্রায় আধা ঘন্টা হাসপাতালে ছিলেন। তিনি তার ছোট ভাইয়ের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। কাদের মির্জার ছেলে মির্জা মাসরুর কাদের তাসিক বলেন, মন্ত্রী মহোদয় বাবাকে দেখতে এসেছেন, বাবার সঙ্গে কথা বলেছেন, সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এছাড়া ডাক্তার ডাক্তারদের সঙ্গেও কথা বলেছেন। তিনি প্রায় আধা ঘন্টা হাসপাতালে ছিলেন। নিজের বাবার চিকিৎসার ব্যাপারে তিনি বলেন, বাবা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কেবিনে আছেন। বাবার হাটে গতকাল একটি রিং প্রতিস্থাপন করা হয়েছে, এর আগেও দুটি রিং বসানো ছিল। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। শ্রীলঙ্কার মানুষ পারলে আমরাও পারব বলেন খন্দকার মোশাররফ হোসেন। শ্রীলঙ্কার মতোই বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমাদের মিটিং করতে দেয় না, আমাদের সমাবেশ করতে দেয় না, কেন? তাদের ভয় আমরা নাকি সমবেত হলে বিস্ফোরণ হবে, ঢাকায় বিস্ফোরণ হবে। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নসরুল হামিদ মিলাতায়নে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়বাদী মৎস্যজীবী দল 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, জনগণ প্রস্তুত, আজ হোক কাল হোক এ দেশে বিস্ফোরণ হবে না, এই দেশে গণ অভ্যুত্থান হবে। অতীতে পাকিস্তান আমলে অভ্যুত্থান করে আইয়ুব খানের মতো ক্ষমতাধর স্বৈরাজ আরকে বিদায় করেছে। এই বাংলাদেশ গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের মতো স্বৈরাজ আরকে বিদায় করেছে। মসজিদে হই হুল্লো করায় চার শিশুকে মারধরের অভিযোগ। নীলফামারীর ডোমারে একটি মসজিদের ভেতর চার শিশুকে মারধরের অভিযোগ উঠেছে। ডোমার পৌরসভার বড় রাউতা এলাকায় রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিভাবকরা। ভুক্তভোগী শিশুরা হলো উপজেলার বড় রাউতা মডেল স্কুল পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে নূর মোহাম্মদ জীবন, ইলিয়াস সরকারের দুই ছেলে আম্মান ইসলাম লাম ও তালহা ইসলাম আবির এবং রৌশন নারা বেগমের ছেলে রঞ্জন ইসলাম লাইম। এই ঘটনায় অভিযুক্ত হলেন ওই এলাকার মৃত কুদ্দুস আলীর ছেলে মোশিয়ার রহমান। অভিযোগ সূত্রে জানা যায়, রাত 8টার দিকে শবে বরাতের নামাজ আদায়ের জন্য ওই চার শিশু মসজিদে যায়। এশার নামাজের সময় মসজিদে আসা অন্য শিশুদের সঙ্গে তারা হই হুল্লো শুরু করে। এ কারণে ক্ষিপ্ত হয়ে নামাজ শেষে মোশিয়ার রহমান ওই চার শিশুকে চর থাপ্পড় মারতে শুরু করেন। উপস্থিত অন্যান্য মুসল্লিরা ওই শিশুদের উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। তারা বাড়িতে এসে বিষয়টি অভিভাবকদের জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন। রাজউকের দুর্নীতির কারণে ঢাকার 70% ভবন ঝুঁকিপূর্ণ বললেন ডাক্তার জাফরুল চৌধুরী। সরকারের দুর্নীতি আর স্বজন প্রীতির কারণে দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিং ডাক্তার জাফরুল চৌধুরী। একে শুকবার্তায় তিনি এ কথা বলেন। শুকবার্তায় জাফরুল চৌধুরী সিদ্দিক বাজার এলাকায় বহুতল ভবনে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি নিহত প্রত্যেক ব্যক্তিকে
৫০ লাখ টাকা, আহতদের উন্নত চিকিৎসা ও ৩০ লাখ টাকা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সরকারের দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণে দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যে কারণে বাড়িঘর, বহুতল ভবন, শিল্প কারখানা, নৌপথে ভয়াবহ দুর্ঘটনা একের পর এক বেড়ে চলছে। ঢাকা শহরের ৭০% ভবন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ এর দুর্নীতির কারণে ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে পর্যায়ক্রমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামীতে আরো ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। পোল্ট্রি শিল্পে ১০ ব্যবসা গুটাচ্ছেন খামারিরা। খুলনায় বাচ্চা ও খাবারের দাম বৃদ্ধি এবং উৎপাদন কমায় বাজারে হু হু করে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত এক মাসের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়ে প্রায় ১০০ টাকা। এতে বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। খাবারের দাম সহ বাজার নিয়ন্ত্রণ না করলে খামারিরা চরম লোকসানের মুখে পড়বেন। এজন্য পোল্ট্রি ফিডের দাম সহ বাজার নিয়ন্ত্রণের দাবি খামারিদের। এছাড়া পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও ন্যায্য দাম না পাওয়া সহ বিভিন্ন সমস্যা ইতিমধ্যে অনেক খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন। খুলনার হরিটানা মেইন রোডে গলির জব্বার স্টোরের মালিক ইমন হোসেন মোস্তফা, তার দোকানে ছোট ছোট পলিথিনে মোড়ানো রয়েছে মুরগির মাংস। ওজন বেঁধে কেটে রাখা ওই মাংসের দাম ৫০ থেকে ১০০ ও ১৫০ টাকা। কেটে রাখা এই মুরগির মাংস কিনতে ভিড় করছেন নিম্ন ও মধ্যম আয়ের খেটে খাওয়া মানুষ। প্রয়োজন অনুযায়ী মুরগির মাংস কিনছেন তারা। স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য এভাবে মুরগি কেটে বিক্রি করছেন বলে জানান ইমন হোসেন মোস্তফা। দেশকে মৃত্যুপুরী বানিয়েছে সরকার, বললেন গণতন্ত্র মঞ্চ। সাত দলীয় জোটের গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, গুলিস্তান ভবন বিস্ফোরণের ২৪ ঘন্টা পরও উদ্ধার অভিযান নিয়ে সরকারের সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এটি সরকারের দায়িত্বহীনতার একটি উদাহরণ মাত্র। সারাদেশে কোথাও নিরাপদে বসবাসের পরিবেশ নেই। সরকার পুরো দেশকে মৃত্যুপুরীতে পরিণত করেছে। এখানে কাঠামোগত হত্যাকাণ্ডের ঘটনা প্রতিনিয়ত ঘটে চলছে। গুলিস্তানের বিস্ফোরণ স্থল পরিদর্শন শেষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইম এসব কথা বলেন। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও তার সঙ্গে ছিলেন। সাকি বলেন, এমন একটা জরুরি পরিস্থিতিতে সরকারি সংস্থাগুলোর আরো কার্যকর ভূমিকা রাখার দরকার ছিল। পুরো ঢাকা শহরটাই ভীষণ রকম অনিরাপদ নগরীতে পরিণত হয়েছে। গ্যাস লাইন, সোয়ারিয়েছে লাইন কিংবা বিদ্যুতের মতো ইউলিটি সার্ভিসগুলোর কারণে নানা দিক থেকে ঢাকা একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে সাকি বলেন, এই বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি আছে এবং কোনো কোনো রাজনৈতিক বিরোধী মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতা বা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সুলতানস ডাইনের কাচ্চির মাংস নিয়ে সন্দেহ, ফেসবুকে তোলপাড়। সুলতানস ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। দুপুরের পর থেকে ফেসবুকে সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কাকন রহমান খানের নামের এক বক্তা। কাকন রহমান খান স্টেটাসে লেখেন, গত বৃহস্পতিবার তিনি সুলতানস ডাইন থেকে ৭টি কাচ্চি এনেছিলেন। খাবারের সময় মাংসের হাড় দেখে সন্দেহ হয় তার। মাটন বলা হলেও তিনি অভিযোগ করে লেখেন, মাটনের হাড় এমন চিকন হয় না। এরপর দীর্ঘ স্টেটাসে তিনি লেখেন, এই ঘটনার পর সুলতানস ডাইনের গুলশান ২ এর নম্বরে কল দিয়ে জিজ্ঞেস করেন, এটা কিসের মাংস ছিল। পরে তারা দুজন লোক সহ আবার খাবার পাঠায়। ওনাদের এজিএম আশরাফও আসেন নতুন খাবারের সঙ্গে। তিনি লেখেন, আগের প্যাকের খাবারের হাড়ির সঙ্গে এবারের মাংসের তুলনা করতে বললে এজিএম আশরাফ মানতেই নারাজ হয়ে বলেন, জেনে শুনে এমন মাংস দেয় না। পুতিন কথা দিয়ে রাখেন না, তার প্রতি আস্থা নেই, বললেন জেলেন্সকি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়েছেন, এখন এমন এক পরিস্থিতি যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বসার কল্পনাও করতে পারেন না। জেলেন্সকি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার মতো কোনো পরিস্থিতি আমাদের নেই, কারণ তিনি কথা দিয়ে কথা রাখেন না, তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। খবর সিএনএন এর। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ানদের উচিত আমাদের ভূখণ্ড ত্যাগ করা, এরপর আমরা খুশি মনে কূটনৈতিক আলোচনায় যোগ দিতে পারবো। সেনা প্রত্যাহারের পরই আমরা তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য কোনো পথ খুঁজে পেতে পারি। সিএনএন এর সঙ্গে কথা বলার সময় জেলেন্সকি নিজের পরিবার নিয়েও কথা বলেছেন। এই যুদ্ধ পরিস্থিতিতে তার পরিবার কেমন আছে, কোথায় আছে এবং সন্তানরা কি করছে তা নিয়েও কথা বলেন জেলেন্সকি।